পঞ্চমুন্ডির আসনে বসে সাধনা করা অত্যন্ত কঠিন। সেই সাধনা কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে, কিন্তু সেটা খুব অল্প সময়ের সাধনা নয় প্রসাদ, দীর্ঘ সময়, দীর্ঘকালের সাধনা। আমি পারব গুরুদেব, আমি পারব। আপনি আমাকে পথ দেখান, আমাকে সাধনার ধারা শিখিয়ে দিন। আপনার নির্দেশিত পথে, আপনার আদেশ মেনে আপনি যা বলবেন আমি তাই করব। কিন্তু প্রসাদ, তার আগে যে তোমাকে জীবনের ধারা সম্পর্কে জানতে হবে। দেখো প্রসাদ, মানুষ দুটো প্রবৃত্তির দ্বারা চালিত হয়, দুটো ধারা, প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ মানুষকে ভোগের দিকে চালিত করে, ঘর সংসার এই জগতের যাবতীয় সুখের মধ্যে
নিজকে নিমজ্জিত করে রাখে। প্রবৃত্তির দ্বারা চালিত মন ভাবে, এই তো জগতের একমাত্র কাঙ্ক্ষণীয় সুখ, প্রকৃত সুখ। জানো তো, ভোগই হচ্ছে তাদের একমাত্র কাম্য। কিন্তু মন তাতে নিচের দিকে নেমে যায়, তারা নিজেদের উন্নীত করতে পারে না। আর নিবৃত্তি মার্গ, নিবৃত্তি মার্গ মনে করায় সংসারের যাবতীয় কামনা বাসনা ভোগ সুখ কোনটাই চিরস্থায়ী নয়, দুদিনের জন্য মাত্র, অতি তুচ্ছ। তাই নিবৃত্তি মার্গই হচ্ছে সঠিক পথ। মানুষের মধ্যে অহরহ এই দুই মার্গের দ্বন্দ্ব চলছে, ঠিক যেন দেব আর অসুরের যুদ্ধ। কিন্তু দেবাসুরের যুদ্ধে যে বারবার দেখা গিয়েছে দেবতারা পরাজিত হয়েছে আর অসুরেরা জয়ী, তার মানে মন নিবৃত্তি মার্গে যেতে চায় না। তার কারণ তা বৈরাগ্যের দিকে চালিত করে। ঐহিক সুখ ভোগ মানুষকে আত্মভোলা করে রাখে, তাতে মানুষ নিজেকে ভুলে যায়। যারা তা পারে না তারা নিবৃত্তি মার্গের দিকে যায়, কিন্তু তাদের সংখ্যা অতি সামান্য, হাতে গোনা যায়। তবে আমি নিবৃত্তি মার্গের পথে যেতে চাই, আপনি আমাকে সেই পথ দেখান গুরুদেব, সেই পথ দেখান। নিজের মধ্যেকার কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করতে হবে প্রসাদ, পঞ্চমকারের সাধনা করতে হবে। পঞ্চমকার মত্ত, মাংস, মৎস্য, মুদ্রা এবং মৈথুন, এই পঞ্চমকারের উপাসনায় তন্ত্র সাধনার প্রধান অঙ্গ। কিন্তু গুরুদেব, সে কি ভোগেরই নামান্তর নয়? না প্রসাদ, এই অতি কঠিন সাধনা সাধারণ মানুষ উপলব্ধি করতে পারে না বলেই এ ভুল ব্যাখ্যা করে। আমাকে আপনি বুঝিয়ে বলুন গুরুদেব। বিরাচারী সাধকের সাধনা শক্তি যখন মূলাধার থেকে ধীরে ধীরে এইখানে এই সহস্তারে ব্রহ্মরন্ধ্রে উন্নীত হয়, তখন সাধক শিব হয়ে যায়। হাজার পাপড়ির পদ্মের মতো এখান থেকে যে সুধা নিঃসৃত হয় তাকেই বলা হয় মদিরা বা মদ্য। সাধক তখন ব্রহ্মজ্ঞান লাভ করে পদ্মের মধু পান করে। মদ্যপান সাধকের তখন মাতাল অবস্থা। ওরে সুরাপান করিনে আমি, সুধা খাই জয় কালী বলে, সুরাপান করিনে আমি, সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল করে, মদ মাতালে
মাতাল বলে সুরাপান করিনে আমি, সুধা খাই জয় কালী বলে সুরাপান করিনে আমি। গুরু দত্ত আপনি শান্ত হন,
আপনার সাধন গুরুর সন্ধান আপনি ঠিক পাবেন, তিনি নিজে আসবেন আপনার কাছে। তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ সৎপাই, আমায় বলছ আমার সাধন গুরু আমার কাছে আসবেন, একে করে সম্ভব সৎপানি? তিনি কেমন করে আমার কাছে আসবেন? আমি বা তাকে কেমন করে খুঁজে পাবো সৎপানি? মা নিয়ে আসবেন তেনাকে। ঠেকানো যাচ্ছে না, কিছুতেই কৃষ্ণানন্দ আগমবাগেশকে ঠেকানো যাচ্ছে না। যত দিন যাচ্ছে ওনার ভক্ত শিষ্যের সংখ্যা বেড়ে যাচ্ছে। ওনার মতো শাস্ত্র জানা, বৈষ্ণব শাস্ত্র গুলে খাওয়া পরম নিষ্ঠাচারী মহামহোপাধ্যায়, বৈষ্ণব বংশজাত পণ্ডিত মানুষ, শেষে কিনা তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করে তান্ত্রিক শাক্ত সেবক হয়ে উঠলেন, তাও এই নবদ্বীপে বসে। ভাবা যায়, তিনি যদি ঘরে বসে সেটাই করে ক্ষান্ত হতেন তবু একটা কথা ছিল। তিনি তো বটেই তার চার ছেলেকে শক্তি মন্ত্রে দীক্ষিত করে বাংলার দিকে দিকে পাঠিয়ে দিয়েছেন কালী মায়ের নাম প্রচারে, যুবক সমাজকে শক্তি মন্ত্রে দীক্ষিত করতে। কেন রে, কেন কেন? হ্যাঁ, বাংলা কি শক্তি মন্ত্র ছাড়া জেগে উঠবে না? আপনার এই আপন কান্না মা সহ্য করতে পারবেন না, কি করে পারবেন বলুন? আপনার এই কান্না যে শুধু কান্না না, এ যে মনের আপনতা নিগ্রহ ব্যথা লোকে ধন সম্পত্তি আপন জন হারানোর শোকেও এমনটি করে কাঁদে না, আর আপনি আপনি কাঁদছেন মায়ের সাধনার পথ দেখানোর গুরুর জন্য। এই আকুলতা আপনার বৃথা যাবে না, যাবে না। মা দেখবে ঠিক আপনার গুরুর সন্ধান দেবে, ঠিক দেবে। আপনি শান্ত হন, শান্ত হন আপনি। এত বিশ্বাস সৎপানি তোমার আমার সে মেয়েটির উপর? আমি যখন তার উপর রাগ করছি তুমি তাকে বিশ্বাস করছো?